আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়স এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি ইউপির অংশ শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব নাইনটি পয়েন্ট এইট কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে সাড়ে বারো লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয় ভারত সরকারের প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিকৃত ইউরিয়া সার হয়ে উঠেছে কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা ক্ষুধা অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন লিঙ্গসাম্য পরিবেশ স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্স এর সিএসআর প্রকল্পগুলি ম্যাট্রিক্স ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি আজকের পর্বের বিষয় হল আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তন কৃষি প্রশিক্ষক রবিউল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষ প্রথমে একটু থেকে জানতে চাইব যে আধুনিক পদ্ধতি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে আধুনিক পদ্ধতি বলতে আমরা যেটা সাধারণত চাষ আবাদ করে এসেছি বা আমাদের পূর্বপুরুষরা যেসব ফল আমরা দেখেছি ছোটবেলা থেকে সাধারণত আম কাঁঠাল জাম জামরুল লিচু ইত্যাদি ফল এগুলোর একটা বাজার আছে কিন্তু বর্তমানে বিদেশি ফলের একটা বিশাল চাহিদা আছে যে ফলগুলো আমাদের পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতে চাষ করা সম্ভব এবং অনেক কৃষকরা মানে এই আবহাওয়াতে এই আবহাওয়াতে এই মাটিতে এই টেম্পারেচার এবং এই পরিবেশেই এই চাষগুলো সম্ভব লাভের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে আমাদের দেশি ফলের থেকে এর চাহিদাও বেশি এবং দামও বেশি পাওয়া যায় মানে কৃষক বন্ধুরা লাভ পাবেন অবশ্যই কৃষক বন্ধুরা অবশ্যই লাভবান হবেন যেসব পদ্ধতি বেরিয়েছে বা আধুনিক পদ্ধতিতে যে ফল চাষগুলো এই চাষগুলো আমাদের পশ্চিমবঙ্গের এই আবহাওয়াতেই সম্ভব হচ্ছে এবং যদি কোনো কৃষক এই ব্যাপারে এগিয়ে আসেন তারা অন্যান্য দেশি ফলের থেকে বেশি লাভবান হবেন বা হচ্ছেন আমাদের এখানে কোন কোন লাভজনক ফল চাষ করা সম্ভব এই মুহূর্তে আমি বলবো যে আমাদের এখানে আমরা যেটা বলতাম যে বিদেশি কুলের চাষ যেটা আপেল কুল কাশ্মীরি কুল ভারত সুন্দরী কুল বিভিন্ন রকমের কুল আমরা যদি চাষ করতে পারি তার কিন্তু একটা লাভজনক দিক আছে প্লাস এর সঙ্গে ড্রাগন ফল বলে একটা ফল এখন পরিচিত হয়েছে মানুষের মধ্যে আজ থেকে দশ বছর আগে অনেকেই জানতেন না ড্রাগন ফলটা কি কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে হ্যাঁ এবং ভালো দাম পাওয়া যায় আড়াইশো তিনশো চারশো টাকা কেজি তো এই ড্রাগনটা এটা তো একটা ক্যাকটাস যেটা আমাদের এই মাটিতে দুর্ধস্যভাবে হচ্ছে এবং হবে এবং যেসব কৃষকরা এটা একটু আধুনিক পদ্ধতি পালন করে যদি চাষ করতে পারেন বা করছেন বা জানাও আছে যে বিঘা প্রতি দেড় দু লক্ষ টাকা বছর আয় করছেন ড্রাগন ফল মালটা লেবু বলে একটা মৌসুমি লেবু আছে যে মালটা লেবুটা দুধ থেকে দেখতে মনে হবে কমলা লেবু ওটা যখন পাকে তখন হলুদ হয়ে যায় এবং দুধ থেকে মনে হবে যেন কমলা লেবু কিন্তু ওটা মৌসম্বি এবং মালটা লেবুটার নাম এই মালটা মাল্টালেবুর মানে যদি আমরা বিদেশি লেবু এটা বিদেশি এই লেবুটা ওটাকে যদি খাওয়া যায় পুরো মৌসম্বির মতো খেতে প্রচুর রস থাকে এবং খুব মিষ্টি এবং যদি ওর স্বাস্থ্যগত বা পুষ্টিগত গুণাগুণ দেখতে হয় তাহলে আমাদের এই মালটা লেবুতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় তো এই লেবুটা বাজারে বিক্রি হচ্ছে অথচ এটা আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে চাষ করার সময় অনেক কৃষক করছেন এবং তারা লাভবান হয়েছেন আগামী দিনে অন্যান্য কৃষকরা এগিয়ে আসুন সেটাই আমরা চাইব কারণ এই ফলগুলো এখানে হচ্ছে এছাড়া আমি আজকে একটা কথা বলে রাখছি আগামী পাঁচ বছরের মধ্যে আর একটা লাভজনক ফলের আমরা সন্ধান দিচ্ছি বা আপনারাও জানবেন সেটা হচ্ছে ভ্যানিলা একটা অর্কিড গাছ এই অর্কিড গাছের একটা ফল দেখতে পুরো বর্বটির মতো কিন্তু এই ভ্যানিলাটা আমরা সাধারণত আইসক্রিমে বা অন্যান্য সুস্বাদু পানীয়তে ব্যবহার করে থাকি কিছু পারফিউম আছে একটু ভ্যানিলা গন্ধ এইগুলোই ব্যবহার করে থাকি কিন্তু এই অরিজিনাল যেটা ভ্যানিলা সেটা কিন্তু এই ফল থেকে পাওয়া যায় বর্বটির মতো ফল থেকে এবং মানে এতদিনকে আমরা বিদেশ থেকে সরবরাহ করতাম বিদেশ থেকে করতাম কিন্তু সেটা অরিজিনাল ভ্যানিলা নয় বেশিরভাগই কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় ওই টেস্টটা কিন্তু যদি অরিজিনাল ভ্যানিলা হয় এই ফলটা শুকাতে পারলে আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কিলো কিন্তু আমাদের কলকাতার মার্কেটে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা কিলো পাবো এই ভ্যানিলা ফল এটা একটা লাভজনক ফল যদি আমরা ভালো কিছু সচেতন কৃষককে পাই তাদের আমরা পরামর্শ দিতে পারি তাহলে আমাদের এই আবহাওয়াতে এই জলবায়ুতেও কিন্তু আমরা বিদেশি এই সমস্ত ফলগুলোকে চাষ করতে পারবো এবং তার থেকে আমরা লাভও পেতে পারি আর কি অবশ্যই আপনি যে আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষের কথা বলছেন তো সবটাই কি বিদেশি ফলের কথাই বলছেন নাকি কিছু দেশি ফলের কথা আমাদের বেশ কিছু দেশি ফল আছে যেগুলো চাহিদা সারা বছরই বাজার থাকে যেমন ধরুন কিছু পেয়ারা জাত আছে আমাদের পশ্চিমবাংলারই এই পেয়ারাগুলোর সারা বছর একটা বাজার পাওয়া যায় অতএব সেদিকে আমরা যেতে পারি লিচুর মধ্যে বেশ কিছু জাত আছে ভালো যে লিচু যেগুলো মুজফরপুর বা অন্যান্য কিছু লিচু আছে আমাদের বাড়িপুরে কিছু লিচু ভ্যারাইটি আছেই নোডাউট ভালো এবং এগুলো বাজারে যথেষ্ট দাম পাওয়া যায় এগুলো আমরা চাষ করতে পারি কিছু কলা আছে যেটা আমরা বর্তমান বা কাঠালি ছাড়াও যে জি নাইন কালচারের যে কলা এটা অবশ্যই লাভজনক মানে এটা এটা কি এখানকার কলা কলা এখানকারই আমাদের বাংলাতেই চারা তৈরি হচ্ছে টিস্যু কালচারের এবং এই কলাগুলো যদি চাষ করা যায় কারণ মোটামুটি জানুন এক বিঘা জমিতে চারশোটা কলা গাছ বসবে আচ্ছা ছয় বাই ছয় যদি ডিস্টেন্স হয় তাহলে চারশো পিস এক বিঘা জমিতে চারা বসে এবং চারশো এ যত কমই হোক আমরা সাড়ে তিনশো কাঁদি পাবো আর ওই জাতের কলা বিশেষ করে জি নাইন যে যে কালচারের কলা যত কমই হোক দেড়শো থেকে দুশোটা করে কলা থাকে এক একটা কাঁদিতে আমি যদি গড়ে একশোটা করে ধরি আর চার টাকা করে পিস ধরি তাহলে এক একটা কাঁদি কিন্তু আমার চারশো টাকা বিক্রি হবে তো এরকম চারশো টাকায় সাড়ে তিনশো কাঁদি অতএব এটা একটা লাভজনক চাষ এটা আমরা করতে পারি আর এছাড়া বিদেশি যে ফলগুলোর কথা বললাম এগুলো অবশ্যই করতে পারি যেহেতু এর একটা ভালো বাজার আছে আচ্ছা এইগুলো কি সিজন ফল মানে করা নির্দিষ্ট সিজন আছে করার জন্য হ্যাঁ সাধারণত এই ফল চাষগুলোর আলোচনা করলাম ব্যাপক বর্ষা বাদে আর বাকি সময়টাই আমরা চাষ করতে পারি কারণ সাধারণত আমাদের পশ্চিমবঙ্গের যে আবহাওয়া তাতে জুন বা জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ম্যাক্সিমাম বর্ষা থাকে তারপর আর থাকে না অক্টোবরের থেকে তাহলে অক্টোবরের পর থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস পর্যন্ত মে মাস পর্যন্ত আমরা কিন্তু এই ফল চারা লাগাতে পারি এই সব ফল চারাগুলো আচ্ছা আর এই হারভেস্টিং বা ফসল তোলার সময়টা হারভেস্টিং আছে যখন যেমন ফল আছে যার যেমন ফ্লাওয়ারিং হয় তার সেইভাবে হারভেস্টিং হয় যেমন ড্রাগনটা একটু বলি যেহেতু এটা নতুন ফল অনেকে হয়তো জানেন না ড্রাগন গাছের ফুল আসবে এপ্রিল মাসের শেষ থেকে মে মাসে এইবারে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে চার পাঁচটা মাস আমরা পাচ্ছি এই চার পাঁচ মাসে মিনিমাম তিন থেকে চারবার ফুল আসবে একই গাছে আচ্ছা পালা করে করে ফুল আসে এক মাস অন্তর ফুল আসে একটা ফুল ফুটলো তার থেকে ফল হয়ে গেল ফল হলো আবার তার মাঝখানে এক মাস পরে আবার আর ফুল এলো শুরুটা হচ্ছে এপ্রিল মাস থেকে এপ্রিল মে থেকে মানে জাস্ট গরমটা শেষ হবে বা হাইস্ট গরম ওখান থেকে শুরু হবে এটা গাছ যাচ্ছে আপনার ড্রাগনের ক্ষেত্রে ঠিক সেইভাবে আমি যদি মালটা ফসলটা কতদিন অন্তর অন্তর আমরা তুলতে পারবো আমরা এক মাস পর পর তুলতে পারবো মানে ফুল থেকে এক মাসের মধ্যে একটা ফল রেডি হয়ে যায় একটা আজকে যে ফুলটা ফুটেছে সম্পূর্ণ রূপে যদি তাকে হারভেস্ট করতে হয় যেটা আমরা ফসল তোলা বলি সেটা তালে ধরে রাখুন পঁয়ত্রিশ থেকে চল্লিশ আবার এক মাস পরে হবে তার এক মাস পরে আবার আসবে এইভাবে তিন থেকে চারবার আমরা ড্রাগনটা পাব। কিন্তু মালটা লেবু যেটা বললাম মালটা লেবুর অনেকগুলো জাত আছে যেটা আমরা বলি বাড়ি ওয়ান এই লেবুটা বছরে একবারই হবে এবং এর ফুল আসবে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এর ফলটাকে সম্পূর্ণ ফল হতে সময় লাগে চার থেকে সাড়ে চার থেকে পাঁচ মাস আচ্ছা তার মানে এটা আগস্ট সেপ্টেম্বরে আমরা হারভেস্ট করতে পারি কিন্তু এই লেবুটার একটা সুবিধা আছে যখন গাছ থেকে আমরা লেবুটা তুললাম তুলে আমরা চাইলে আমরা এটাকে গুদামজাত মানে বাজারজাত করার জন্য যদি দেখি বাজারে দাম কম আছে আমরা কিছুদিনের জন্য স্টোরিং যদি করি পাঁচ ছ মাস রাখা যায় তাহলে এক একটা ফলের ফসল তোলা বা হার্ভেস্টিং এর এক রকমের সময় এবং এক রকমের আলাদা এবং তাদের সময়ও আলাদা যেটা বলছিলেন ভ্যানিলা বা কুল এগুলো আলাদা আলাদা সময়ে হ্যাঁ কুলের সাধারণত আমরা জানি যে পুজোর পরেই কুলের ফুল আসে তার মানে আমরা ধরে নিতে পারি যে অক্টোবর মাসের পরেই ফুলটা আসছে আর ফেব্রুয়ারি মাসে ম্যাচিওর করছে এটা কুলের ক্ষেত্রে বলছি তা সে যে ধরনের কুল হোক না কেন তাহলে এর হারভেস্টিং টাইমটা আমরা ধরে নেব ফেব্রুয়ারি টু মার্চ আর ভ্যানিলা ভ্যানিলার যেটা এটা বর্ষজীবী ফসল কারণ এটা অর্কিড গাছ এর গাছ পূর্ণাঙ্গ রূপ নিতে তিন থেকে চার বছর সময় নেবে চার বছর পর থেকে ফসল চার বছর পর থেকে ওর ফুল আসবে এবং এর ফুল আসার পরে এর যেহেতু পরাগ মিলনের একটা সমস্যা থাকে কারণ এর ফুলগুলো যখন ফোটে ওটা সম্পূর্ণ পুরোপুরি ফুটে ওঠে না তার জন্য আমাদের হ্যান্ড পলিনেশন করতে হয় পটলের মতো কিছুটা পটলে যেমন ফুল ছোয়ানো ব্যাপারটা থাকে এবং সেটা ভোরবেলা করতে হয় আর এর ফুল ছোয়ানো নয় এর এই ফুলটাকে পুরো খুলে দিতে হবে খুলে দিয়ে ভিতরেই ওর মেল ফিমেল সবই থাকবে সেখানে একটু টাচ করে ছুঁয়ে একটা সিস্টেম আছে আছে পদ্ধতি এটা সেই পদ্ধতিতে করতে হয় এবং তারপরে একসাথে ধরুন এক একটা ফুল যখন আসছে আটটা দশটা করে ফুল এক জায়গায় এসে যাচ্ছে এবং পরবর্তীকালে আমরা যদি পলিনেশনটা মতো করে দিই তাহলে এরপরে ফসলটাও যখন হবে যখন আমরা হারভেস্ট করব গুচ্ছ গুচ্ছ ফসল পাবো আটটা দশটা করে বরবটির মতো সুটি আমরা একসাথে পেয়ে যাব ভ্যানিলা সুটি তারপর এটাকে ড্রাইং একটা পদ্ধতি আছে বর্তমান বাজারে যতগুলো ফল আছে তার থেকে এই মুহূর্তে সব থেকে দামি ফল হচ্ছে ভ্যানিলা কারণ দেখা গেছে এক বিঘা জমিতে যদি সঠিকভাবে ভ্যানিলা চাষ করা যায় আট থেকে দশ লাখ টাকা আয় করা যায় বছরে কিন্তু তিন বছর পর থেকে আচ্ছা ওরে পূর্ণাঙ্গ রূপ হতে সময় দিতে হবে তাহলে আমরা আধুনিক পদ্ধতিতে যদি ফল চাষ করি সেটা দেশি হতে পারে বা বিদেশি হতে পারে সেই সমস্ত ফল চাষে আমরা ভালো মতোই লাভ পেতে পারি আর কি অবশ্যই আর সেই সঙ্গে আমি আর কথা বলবো এই আধুনিক পদ্ধতিতে যদি আমরা ফল চাষ করি তাহলে আমরা কিন্তু রাসায়নিক সার এবং বিষকে আমরা বাদ দিতে পারি আর জৈব সার জৈব কীটনাশক এবং জৈব পদ্ধতিতে আমরা এই এই ফলগুলো চাষ করতে পারি একশো শতাংশ কিন্তু অন্য ফল হলে আমাদের হয়তো হবে না অন্য ফসল হলে কিন্তু এই ফলগুলো সম্ভব কারণ হচ্ছে গাছটা যখন আমরা লাগাচ্ছি একটা নির্দিষ্ট জায়গায় পিট করা হচ্ছে গর্ত কাটা হচ্ছে অথবা আমার সারা জমিতে সার দেওয়ার দরকার নেই আমি তো শুধু গর্তেই সার দেব। যার মধ্যে জৈব সার থাকবে আশি শতাংশের ওপরে এবার সরিষার খোল নিম খোল বাদাম খোল হাড়ের গুঁড়ো ইত্যাদি দিয়ে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আমরা মাটিটা তৈরি করে নিতে পারি তারপরে যদি যখন ফলটা চারাটা লাগাবো দেখবেন ওই গাছে যে ফসল হবে তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য যে কোনো গাছের থেকে বেশি এবং এ সহজে রোগ বা পোকায় আক্রান্ত হবে না আমরা জৈব পদ্ধতি করতে পারি এর আর একটা দিক আছে আমাদের যেটা আগামী দিনে জলের একটা ব্যাপক সমস্যা হয়ে যাবে হয়তো খাওয়ার জলই পাবো না চাষ তো পরের কথা এখন থেকে যদি আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করি আমরা অনেকটা জল বাঁচাতে পারবো কারণ অন্য যে কোনো শাক সবজি বা ধানের থেকে দশ ভাগের এক ভাগ জল লাগে কারণ শুধু গোড়াতে জল দিলে গাছটা সেফ হয়ে যায় পুরো জমি ভেজাতে হয় না অতএব আমাদের জল বাঁচাতে হবে লেবার বাঁচাতে হবে রাসায়নিক সার বিশ বাঁচাতে হবে এবং লাভ। আবার এই যে যেতু ফল গাছগুলো বারো ফুট, পনেরো ফুট এরকম স্পেসিং বা দূরত্বে লাগানো হয়, মাঝখানে যে ফাঁকা জায়গাটা আমরা সারা বছর পাচ্ছি, এখানে কিন্তু সব রকমের শাকসবজি আমরা আবার সারা বছর করতেও পারি। দূর আশেপাশে বসে পায় কখনো চলে যায়

আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম টি এর অংশ জেইউ কমিউনিটি রেডিও নাইনটি পয়েন্ট এইট শুনছেন ম্যাটিক্স কৃষি পাঠশালা ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বে আমরা আলোচনা করছি আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন প্রাক্তন কৃষি প্রশিক্ষক রবিউল হক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আমরা আধুনিক পদ্ধতিতে ফল চাষ এবং তার লাভজনক দিক নিয়ে এতক্ষণ আলোচনা করছি আমরা শুনলাম যে আধুনিক পদ্ধতি কি এবং কি কি ফল আমরা এই পদ্ধতিতে চাষ করতে পারি দেশি এবং বিদেশি এবং একদম শেষে যেটা বলছিলেন যে আমাদের এই ফল চাষ করতে গিয়ে জৈব সার ব্যবহার করতে পারছি বা রাসায়নিক সার রাসায়নিক সার আমরা কম ব্যবহার করতে পারছি জল কম লাগছে এবং এক্ষেত্রে শ্রমিকও কম লাগছে আর কি তারপরে একটু জানতে চাইবো যে এই এই রোগ রোগ পোকার পোকার নিয়ন্ত্রণ বা আক্রমণ সমস্ত ফলে কেমন হয় হ্যাঁ রোগ পোকার আক্রমণ কম হবে কেন কম হবে যেহেতু আমরা জৈব পদ্ধতিতে চাষ করছি অতএব গাছটা ছোটবেলা থেকেই এই যে জৈব সার গ্রহণ করার ফলে তার তো নিজস্ব যে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবেই বেড়ে যায় যেমন আমরা মনে করি যে একটি শিশু যেমন তার মায়ের দুধ যদি দুটো বছর কন্টিনিউ খেতে পারে তাহলে কিন্তু সেই শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হয় ঠিক সেইভাবে আমাদের এই ফল গাছগুলো প্রথম থেকেই যখন আমরা রাসায়নিক সার ছাড়াও তৈরি করতে পারছি এবং জৈব সার খাইয়ে জৈব বীজ দিয়ে তাহলে কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে তুলনামূলক ভাবে রোগ পোকা কম লাগে তার মানে বলা যেতে পারে যে এই চাষের ক্ষেত্রে রোগ পোকা নিয়ন্ত্রণে যে কীটনাশক ব্যবহার করা হয় তার খরচও অনেক কম অনেক কমে যাবে আমরা যদিও করি আমরা ওখানে রাসায়নিক বীজ দেব না আমরা জৈব বীজ দেব আচ্ছা আমরা ঘরে তৈরি করা দেব আমাদের কাছে তো অনেক পদ্ধতি আছে না জৈব বীজ নিজেরা তৈরি করে নিতে পারি এই যে বাজারে তামাকের পাতার যে নাটিগুলো পড়ে থাকে ওইগুলো কেটে নিয়ে আসুন ওগুলো নিয়ে সে ছোট করে কেটে জলের মধ্যে রাখবেন আর তার মধ্যে একটু চুন দিলেন তারপর কিছু নিম পাতা ভিজিয়ে দিলেন দিয়ে ওর থেকে মানে ভালো করে ছেঁকে নিয়ে আপনি গাছে স্প্রে করুন না বা পোকা এমনি চলে যাবে মজার ব্যাপার হচ্ছে আমরা যে যে পোকাগুলো আজকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের বীজ ব্যবহার করছি আমরা পোকাকে মেরে ফেলছি এটা কিন্তু ঠিক হচ্ছে না আমরা পোকাকে মারতে চাই না আমরা পোকা থাকবে শত্রু পোকাও থাকবে বন্ধু পোকাও থাকবে কিন্তু শত্রু পোকাদেরকে আমরা তাড়িয়ে দেব এবং সেটা একমাত্র সম্ভব জৈব বীজ দ্বারা প্রাকৃতিক ব্যালেন্সটা ঠিক রাখতে হবে অফকোর্স প্রাকৃতিক যে ব্যালেন্স যেটা আমাদের এই ভারসাম্যটা আমাদের ঠিক রাখতে হবে আর এইভাবেই আমাদের চাষ করতে হবে এই চাষ করে আমরা তো ফসল পেলাম এবং আপনি যেটা বলছেন যে লাভজনক ফসল আর কি আমরা পাচ্ছি ফসল তোলার পর সেই ফসল কত দিন পর্যন্ত সংরক্ষণ করে চাষিরা রাখতে পারবেন যে দুটো তিনটে পদ্ধতি বললাম মানে যে ফসলের কথা বলেছি যেমন ধরুন ড্রাগন ফল মালটা লেবু এগুলো আমরা অনেকদিন সংরক্ষণ রাখতে পারি কারণ ঠান্ডা ঘরে ঘরে নিজের রাখা রাখা যায় যায় ড্রাগন ফল আজকে হারভেস্ট করে আমি পনেরো দিন ঘরে রাখতে পারি আচ্ছা কোনো অসুবিধা হবে না ফলটা হালকা একটু শুকাবে কিন্তু পচবে না মালটা লেবু এটা তো দেখেছেন বাজারে আমরা যে লেবুগুলো খাই সে দেখা যাচ্ছে মাস আট মাস আগে কোল্ড স্টোরেজ থেকে এসছে কিন্তু কোনটাই নষ্ট হয় না এই ফলগুলো অনেকদিন রাখা যায় কিন্তু আমাদের কিছু দেশি ফলের মধ্যে কিছু সমস্যা আছে যেগুলো চব্বিশ ঘন্টা বা দুদিন বা তিন দিন ম্যাক্সিমাম তারপরে আর রাখা যায় না উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কলা চাষ করেছি কলা পেকে গেছে আমি একদিন রাখতে পারি দুদিন রাখতে পারি তিন দিনে বেশি রাখতে পারবো না যাবে। ঠিক সেইভাবে লিচু যদি আমরা করি লিচু কিন্তু চব্বিশ ঘন্টার বেশি রাখা যায় না তারপরে কালো হয়ে যায় আম যদি মানে পেকে যায় দুদিনের বেশি রাখা যেতে পারে না কাটাল হলেও দু থেকে তিন দিন কিন্তু ড্রাগন ফল লেবু এগুলো পাঁচ ছ মাস পর্যন্ত রাখা যায় একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যে নিজের ঘরেতেই রাখা যায় ফ্যান চালিয়ে দিয়ে এবং আমরা দেখেছি পনেরো কুড়ি দিন একইভাবে ভালো থাকে ভ্যানিলার কথা বলছি আর ভ্যানিলা যেটা এটা তো ড্রাইং করতে হচ্ছে ভ্যানিলা ফলটা তুলে বরবটির মতো ফল তুলে শুকিয়ে দেওয়া হচ্ছে কীভাবে শুকাচ্ছেন এবং শুকানোর একটা বিশেষ পদ্ধতি আছে নেটের উপরে শুকাতে হয় এবং ওটা যখন পুরো ব্রাউনিস হয়ে যাচ্ছে তখন ওটা ওখান থেকেই হারভেস্ট হয়ে ওখান থেকেই প্যাকিং হয়ে ওখান থেকেই মার্কেটিং হয়ে যাচ্ছে অতএব ওটা তো এমনি এক বছর দু বছর রাখাই যেতেই পারে ফাঙ্গাস না লাগলে মানে এই সমস্ত ফলগুলো রাখার জন্য বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হচ্ছে কিছু করতে হবে এবং এর জন্য কোনো ওষুধপত্র স্প্রে কিছু লাগবে না প্রত্যেকটা কৃষক নিজেরাই নিজে এই ফলগুলো সংরক্ষণ করতে পারে। তাহলে নতুন যে সমস্ত ফলের কথা বলছেন বা বিদেশি ফলের কথা বলছেন তার মধ্যে ড্রাগন বললেন মান্টা লেবু বললেন ভ্যানিলা বললেন আর কিছু কি এরকম আছে অনেক ফল এসছে এখন সেগুলো আমরা কিছুটা কাজ করছি কিন্তু মার্কেটিং তো একটা ব্যাপার সেই জন্য যেগুলো থেকে চাষি বন্ধুরা লাভ পাচ্ছেন লাভ পাবেন যেমন ধরুন আমাদের অনেকগুলো খেজুর এসছে ভ্যারাইটি মূলত আরব কান্ট্রি খেজুর আমাদের এখানে করা হচ্ছে চাষ আমাদের সরকারিভাবেও কতগুলো ফার্মে করা হয়েছে কিছু কিছু কম বেশি সমস্যা হচ্ছে বিশেষ করে পলিনেশানটা একটা সমস্যা হচ্ছে খেজুরের মেল ফিমেলের একটা ব্যাপার আছে আর আমাদের দেশে যেসব খেজুর আমরা কাজ করেছি বা লাগিয়েছি দেখা যাচ্ছে এই যে সময়টা পরিপক্ক হচ্ছে তখন কিন্তু বর্ষা পড়ে যাচ্ছে এই একটা সমস্যা হচ্ছে এবং তখন কি হয় বর্ষা পড়ে গেলে খেজুর পচনটা শুরু হয়ে যায় ঠান্ডা ঠান্ডা থাকলে পাকে না কিন্তু মরুভূমি এলাকায় দেখুন ওদের খেজুর যখন ম্যাচিওর করে তখন সম্পূর্ণ ড্রাই ওয়েদার থাকে এবং পুরো মূলত মরুভূমিতে ওরা সব পেকে যায় তার জন্য আমাদের এখানে বারহি বলে একটা ভ্যারাইটি বেরিয়েছে বারহি যেটা পাকাতে হয় না পাকানোর আগে ও খেজুরটা হারভেস্ট করে আচ্ছা কাঁচা অবস্থাতেই কাঁচা অবস্থাতেই ওটা ওটা সাধারণত যেটা করা হয় ওটা কাঁচা অবস্থাতেই সংরক্ষণ করে ওটা জ্যাম জেলি আচার ইত্যাদিতে ব্যবহৃত এটা কিন্তু পাকা খেজুরের মতো খাওয়া হয় না অন্য অন্য জাতের খেজুরগুলো যেভাবে আমরা খাই এই খেজুরটাও চাষ হচ্ছে এখন হ্যাঁ এই খেজুরের চাষ আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে এবং সফলতার সাথেই চলছে এরকম ধরনে আমরা অনেকগুলো ফলের ওপরে কাজ চলছে এগুলো কৃষকদের একটু জানতে হবে জেনে লাভজনক চাষগুলো বিশ্বাসের সঙ্গে করে যেতে হবে আচ্ছা এই যে লাভজনক চাষ বলছেন তো এই চাষের ক্ষেত্রে খরচ এবং আয় কেমন সেটা যদি একটু বলেন এই যে ফল গাছ সংখ্যায় কম লাগে সেহেতু এর খরচ কিন্তু যে কোনো ফলের ফসলের মতই হবে কিন্তু এর রোজগারটা শুরু হবে দুই থেকে তিন বছর পর থেকে প্রত্যেকটাই প্রত্যেকটাই ড্রাগন প্রথম বছরই না হলে দ্বিতীয় বছর থেকে হয় মালটা হলে দ্বিতীয় না হলে তৃতীয় বছর থেকে হয় একটু সময় সময় লাগে আচ্ছা যেটা যেটা সেটাও আপনাকে থেকে তারপরে কিন্তু ভালোভাবে হবে তো যেহেতু এটা দীর্ঘস্থায়ী ব্যাপার সেহেতু চাষির কোন ক্ষতি নেই কারণ এই গাছগুলো যে লাগানো হচ্ছে মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপ গুলো তো চাষি সারা বছর সবজি করছেন আচ্ছা এই যে ফল গাছ না থাকলেও তো সবজি করতেন ফল গাছও আছে সবজিও আছে ফল গাছ যদি আমি না করতাম তাহলে কিন্তু সবজি উনি করতেন তাহলে তো সবজি আমার এমনি হচ্ছে এমনি হচ্ছে চাষিদের তো কোনো লস নেই তিন বছর পরে চাষিদের একটা ব্যাপক লাভ আছে এবং যেটা দশ বিশ বছর ধরে একই ভাবে ফল দেবে আচ্ছা এই লাভটা হচ্ছে থেকে বড় তবে এইসব লাভজনক ফলের জন্য যেটা দরকার সেটা হচ্ছে উঁচু জবি সারাদিন যেন রৌদ্র পায় জল নিকাশি এবং জল সেচের ব্যবস্থা রাখতে হয় তিনটে জিনিস থাকলেই সে যে কোনো ফল এগুলো চাষ করা যেতে পারে এমন কি আমাদের এই পশ্চিমবাংলার আবহাওয়াতে আপেল আঙুর ন্যাশপাতিও হচ্ছে যদিও এটা কমার্শিয়ালি না হলেও অনেকেই করেছেন এবং এটা আস্তে আস্তে ব্যবসায়িক ভিত্তিক হয়ে যাবে কিছু দিনের মধ্যে এই যে উঁচু জমি বলছেন সেই ক্ষেত্রে কি ছাদের ওপরেও করা যেতে পারে ছাদে করা যেতে পারে সেটা কতটা কমার্শিয়ালি হবে বলা মুশকিল কারণ যে যেমন জায়গা দেবেন খরচার ব্যাপার আছে এবং সেখানেও লস হবে না কারণ ছাদ বাগানের মধ্যে আমি অনেক ছাদ বাগান আছে আমার নিজেরই বাগান আছে ছাদের ওপরে প্রায় নশো স্কোয়ার ফিটের উপরে আমার সব রকমের ফল গাছ আছে তো এটা কতটা লাভজনক হবে মাটিতে করলে যে এটা আমরা কমার্শিয়ালি বা লাভজনক যেটা করা যে সম্ভব ছাদে কিছুটা হলেও হবে আর কি পুরোটা না হলেও চাষি বন্ধুরা তো এগোচ্ছেন বলছেন বা আপনাদের পরামর্শ মতো তারা এই নতুন নতুন দেশি বিদেশি ফল চাষ করছেন লাভজনক ফল তো এই চাষ করার পরে হারভেস্টিং এর পরে বাজার পাচ্ছেন কি চাষিরা এই ফলগুলোর কিন্তু কোনো অসুবিধে নেই ভ্যানিলাটা কলকাতা বিক্রির ব্যবস্থা আছে অসুবিধা নেই কারণ এই মুহূর্তে আঠেরো থেকে কুড়ি হাজার টাকা ভ্যানিলা ফলের কেজি আছে বিদেশে এগুলো আরও বেশি দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা কেজি যদি এটা কৃষকরা পাবেন না তবুও কৃষকরা ষোলো সতেরো হাজার টাকা কিলো পাবেন এটা আশা করা যায় তো এই চাষের লাভজনক দিক বললেন কোন খারাপ দিক খারাপ দিক বলতে এগুলো তো বললাম না আমাদের একটু মানসিকতা পরিবর্তন দরকার আমরা যদি একটু মানসিকতা পরিবর্তন করি করে যদি চাষগুলো করি যে চাষটা আমরা করে আসছি সেটা তো বিঘ্ন ঘটছে না আমি এক বিঘা জমিতে ড্রাগন লাগালাম এক একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি আট ফুট লাইন থেকে লাইন বারো ফুট তা মানে একশো স্কোয়ার ফিট একটা গাছের জন্য দিচ্ছি তাহলে এক বিঘা জমিতে আমার একশো চল্লিশটা খুঁটি হচ্ছে তো একশো চল্লিশটা খুঁটিতে চারটে করে চারা লাগালাম চার চোদ্দম ছাপ্পান্ন পাঁচশো ষাটটা চারা লাগালাম তো ওই চারাটা বড় হতে হতে তো দু বছর লাগছে মাঝখানে যে ফাঁকা জায়গাটা বারো ফুট যে গ্যাপ সেটা তো আমি সারা বছরই পাচ্ছি এবং সেখানে তো আমার যেমন শাক ছিল সেটাই হবে তাহলে আমাদের লস কোথায় আচ্ছা এই যে ফল চাষের কথা আপনি বলছেন যে দেশি বিদেশি ফল চাষ এটা কি যে কোনো মাটিতেই আমাদের এখানে হবে নাকি তার জন্য আলাদা করে কিছু প্রস্তুতি নিতে হবে মাটিটা সব মাটিতেই হবে কিন্তু সব জমিতে হবে না আচ্ছা এটা বলার কারণ হচ্ছে বেলে মাটি দোয়াশ মাটি এটেল মাটি অথবা লাল মাটি পলি মাটি অথবা কাঁকুরে মাটি এই সব জায়গাতেই হবে যেহেতু ড্রাগনটা হচ্ছে একটা ক্যাকটাস এবং এটা মরুভূমির গাছ এ অনেক কিছু সহ্য করতে পারে কিন্তু এ শুধু জল চাপটা নিতে পারবে বর্ষাকালে হ্যাঁ বর্ষাকালে সেই জন্য আমরা বলেছি সব মাটিতে হবে সব জমিতে হবে না জমিটা ল্যান্ড মাস্ট বি হাই জমিটা অবশ্যই উঁচু হতে হবে বর্ষাকালে যেন জল না জমে বেশ তো আমরা তো একদম শেষে চলে এসেছি আজকের এই পর্বে ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্বের শেষ অংশে চলে এসেছি আমরা তো আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষ যদি চাষি বন্ধুরা করতে চান তাদের জন্য আপনি বিশেষ কি টিপস টিপস দেবেন বলতে যে আমাদের এই পুরনো পদ্ধতিতে চাষ চলছে চলুক অসুবিধার কিছু নেই আমরা নতুন কিছুতে আসি সেই বিশ্বাস নিয়ে আমরা কাজ করি এবং তার জন্য যদি কারিগরি সহযোগিতা দরকার হয় আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। এইভাবে না এগিয়ে এলে আগামী দিনে আমরা কিন্তু সেই পুরোনো পদ্ধতিতেই পড়ে থাকব আর আমরা কিন্তু পিছিয়ে নতুন পদ্ধতিতে চাষ চাষ লাভজনক বলছেন আর কি তো এর থেকে চাষি বন্ধুরা ঠিক কি কি লাভ পাচ্ছেন এক কথা যদি বলেন আমার যে ফসলটা চাষ হচ্ছিল সেটা তো হবেই আমরা তো এমনিও করতাম এমনি করতাম আমি যদি ফল না লাগাই ড্রাগন না লাগাই তাহলে তো আমাকে ওখানে সবজি করতেই হতো তাহলে লাগিয়েছি সবজিও হচ্ছে ড্রাগনও আছে লাভটা কি হবে দু বছর পর থেকে আমি সবজিতে যা লাভ করেছি তার অনেক বেশি লাভ করব ড্রাগন থেকে আমরা কৃষকরা যারা এত কষ্ট করছি তো প্রত্যেকেরই তা উদ্দেশ্য একটাই লাভজনক হওয়ার তো সেই জায়গাটাতে এখানে আছে তাহলে সেই পদ্ধতিটা নিতে গেলে প্রথম আত্মবিশ্বাস লাগবে আর্থিক লাভ পাচ্ছেন আর্থিক লাভ অবশ্যই হবে চাষের ক্ষেত্রে অনেক কৃষক আমার আমাদের এই পদ্ধতিতে সারা পশ্চিমবঙ্গে করছেন এবং তারা অনেক এগিয়ে গেছে মানে তাদের কাছে এক বিঘা জমিতে আমরা যখন ভাবি পঞ্চাশ ষাট হাজার মানে ভালো একটা ইনকাম করলাম তারা দু তিন লাখ টাকা ইনকাম করেও কিন্তু ওই জায়গাটা ভাবে না আরও কীভাবে একটা চার করা যায় সেই ভাবনা করছেন তাহলে আধুনিক পদ্ধতিতে যদি আমরা ফল চাষ করি তাহলে আর্থিকভাবে চাষি লাভবান হচ্ছে পাশাপাশি বললেন যে জৈব পদ্ধতিতেও চাষ করা যেতে পারে যেটা মাটির স্বাস্থ্যের পক্ষে ভালো হবে এবং জল অনেক কম পরিমাণে লাগছে কম লাগছে এবং পাশাপাশি আরো একটা কথা বললেন যে কীটনাশকের ক্ষেত্রে আমরা কীটনাশক কম ব্যবহার করে বা না ব্যবহার করে বা জৈব কীটনাশক ব্যবহার করেও আমরা এই চাষটা করতে পারছি অবশ্যই তো আমরা বলতে পারি যে আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষ সত্যি একটা খুব লাভজনক একটা বিষয় আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা আমরা এখানেই শেষ করব আমাদের আজকের বিষয় ছিল আধুনিক পদ্ধতিতে লাভজনক ফল চাষ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত ছিলেন প্রাক্তন কৃষি প্রশিক্ষক রবিউল হক কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ সবাইকেই অনেক অনেক ধন্যবাদ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন জিরো নম্বরে আপনারা আমাদের মেলও করতে পারেন রেডিও জেইউ অ্যাট আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন আর আমাদের ইনস্টাগ্রাম আইডি রেডিও আন্ডার জেইউ আপনারা ফলো করতে পারেন আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ নাইনটি পয়েন্ট এইট ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স লিমিটেড তার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে সাড়ে বারো লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয় ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিকৃত ইউরিয়া সার হয়ে উঠেছে কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা ক্ষুধা অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন লিঙ্গসাম্য পরিবেশ স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্স এর সিএসআর প্রকল্পগুলি এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর নাইনটি পয়েন্ট এইট 90.8 হাজ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম বসে ইউটিয়ে বাই কখনো চলে যায় যাই দুপনের 90.8 MHz, Community Radio, Jalapur University.